वेलकम टू माय चैनल हैप्पी किचन। बंधुरा सबाई केमन आशा करी सबाई भालो एवं सुस्थ आछेन। माझखाने कोनो भिडियो आपलोड करते पारिनी किछु असुविधार जन्ने। आमी आपनादेर सामने आबार नतून करे फिरे एसेछि एकटा नतून रेसिपी निये, काचा आम एवं रसुनेर टक मिष्टि आचार। एखाने आड़ाई केजी काचा आम आछे, एटाके आमी पिलार दिए खोसा छड़िए नियेछि एवं 10-15 मिनिटेर जन्य जले भिजिए, नर्माल जले भिजिए रेखे दिएछिलाम। এবার এগুলোকে আমি গ্রেট করে নেব। এগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি, এক এক করে সবগুলো আমকে গ্রেট করে নেব। আমার পুরো আমটা কুড়ানো হয়ে গেছে, এবার আমি আচারটা তৈরি করে দেখাবো। গ্যাস ওভেনে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি, এতে আমি এবার 6-7 চামচ তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখানে আমি সরষের তেল ইউজ করেছি। এরকম ছোট চামচের 2 চামচ পাঁচফোড়ন আমি এতে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কুচানো আমটা। পুরো আম কুচানোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এবার এটা আমি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ হলুদ, আর দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি এটাকে এই আমগুলোর সাথে মিশিয়ে নেব। এই মশলাটুকু মিশিয়ে আমি এটাকে আমটাকে একটু শুকোতে দেব। আমার আগুনের আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেম, একদম সিমেও থাকবে না, ফুল ফ্লেমেও থাকবে না, মিডিয়াম ফ্লেমে থাকবে। এটা এরকম একটা ছোট কাপের 1 কাপ আমি এখানে ভিনিগার মিশাচ্ছি। এবার আমি এটাকে আবার কিছুক্ষণ শুকাতে দেব। এখানে কিন্তু আমি ভিনিগারটা টকের জন্য ইউজ করলাম না, এখানে আমি ভিনিগারটা প্রিজারভেটিভ হিসেবে ইউজ করছি। এখানে যেহেতু আমার কাঁচা আমের সাথে একটু লাল রং ধরা আম ছিল, সেহেতু আমি আপাতত এখানে 2 টেবিল চামচ আমি চিনি ইউজ করছি। আমটা শুকিয়ে এসেছে, এবার এতে আমি 8-10 কোয়া মতন রসুন মিশিয়ে দেব। রসুনটাকে আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতন। আর এখানে রসুনটা হচ্ছে অপশনাল, যারা রসুন খান না বা পছন্দ করেন না তাদের দরকার নেই, টেস্ট একই লাগবে। কিন্তু আমার রসুন দিয়ে আমি এর আগেও করে দেখেছি, আমার খুব ভালো লাগে খেতে। আর রসুনের পরে যে কাঁচা গন্ধটা সেটা থাকে না ভিনিগারে চুবিয়ে রাখার জন্যে, আর সেটা পরে তার ভেতরে একটা টকও ঢুকে যায় যার জন্য খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি এটা রসুনটা দিচ্ছি। আর আমার এই আচারের এই একটা বিশেষত্ব যে আচারটাকে রোদে দেওয়ার প্রয়োজন নেই, এই আচারটা এমনি এই গ্যাসের উপরেই হয়ে যাবে। তারপরে এটাকে মশলা মাখিয়ে বয়ামে তুলে নিলেই তৈরি হয়ে গেল আমের আচার। রসুনগুলো আমি এতে মিশিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পরে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে এটাকে বন্ধ করে দিচ্ছি। আচারের জন্য যে আমি ভাজা মশলাটা করব সেটার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4 চামচের 3 চামচ সর্ষে, 1/2 চামচ মেথি, 1 চামচ ধনে, 1 চামচ জোয়ান, 2 চামচ মৌরি আর 2 শুকনো লঙ্কা। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এ প্রথমে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব, তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়ে অল্প আঁচে সিম করে আমি মশলাগুলো ভাজব। এতে আমি কোনো তেল দেব না, এটা আমি আপাতত শুকনো কড়াইয়ে মানে ভাজব। প্রথমে দিয়ে দিলাম মেথি, মেথিটা প্রথমে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মেথিটাকে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ ভাজা চলবে না এবং অল্প আঁচে ভাজতে হবে, বেশিক্ষণ ভাজলে পরে তেতো হয়ে যাবে। মেথিটা আমার ভাজা হয়ে গেছে,
এটা সুন্দর মেথি ভাজার গন্ধ বের হয় সেই গন্ধটা বের হওয়ার পরে এটা নামিয়ে নিতে হবে। এবার দিচ্ছি ধনেটা। আমি একসাথে সব মশলাগুলো ভাজতে পারতাম কিন্তু কিছু মশলা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর কিছু মশলা আছে ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য আমি একটা একটা করে এখানে ভেজে নিচ্ছি। ধনেটা ভাজা হয়ে গেছে, ধনেটা ভাজতে একটু অন্য মশলার থেকে টাইম লাগে, একটু সুন্দর একটা গন্ধ বেরোলে পরে এটা বোঝা যাবে ধনেটা ভাজা হয়ে গেছে। এবার এটা ধনেটাকে নামিয়ে নিচ্ছি এবং এইভাবে আমি প্রত্যেকটা মশলা ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ঠান্ডা হলে পরে গুঁড়ো করে নেব। এবার আমি ইন্ডাকশনে প্যানটা বসিয়ে দিয়েছি, আবার আমি এতে 5-6 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি ইন্ডাকশনটা অফ করে দেব। দিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্য ব্যবহার করছি যেহেতু আমি এর আগে লঙ্কার গুঁড়ো আচারের সাথে মিশিয়েছি আমের সাথে, আর দুটো শুকনো লঙ্কা ভাজাও করেছি গুঁড়ো মশলার সাথে দেবো বলে ভাজা মশলার সাথে, সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি। আর এই লঙ্কার গুঁড়োটা মিশানোর কারণ হচ্ছে এই যে আচারের যে তেলের কালারটা বা আচারের কালারটা এতে খুব সুন্দর হয়, সেই জন্য এই লঙ্কার গুঁড়োটা মেশানো। আমের যে পাকটা হয়েছিল সেটাকে আমি একটা বোলে নামিয়ে নিয়েছি, আর যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই গুঁড়ো মশলাটাকে আমি এর সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। মশলা মেশানোর পরে আমি যে তেলটা গরম করে তার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেই তেলটা ঠান্ডা করে এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এই তেলটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, তাহলে তৈরি হয়ে যাবে আমার আজকে কাঁচা আমের আচার। এটাকে আমি এইভাবে বাটির মধ্যে একদিনের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবং পরের দিন এটাকে জারে তুলে নেব। এই আচারের রেসিপিটা আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে, যদি আপনারা নিজেরা তৈরি করে খেয়ে দেখেন কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। নোটিফিকেশন বেলটা প্রেস করলে পরে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।